আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে একটু বের হলাম আমাদের এখানে আমার মার্গেরাতেই, একটা মার্কেটে আসলাম, শপিং মল, নাম হলো নামেদি বেরো। খুবই সুন্দর মার্কেটে, ভিতরে অনেক সুন্দর, প্লাস বাইরের প্লেসটা অনেক সুন্দর। আমি একদম বাইরে থেকে পুরোটা দেখাচ্ছি। নাবেদি বের মানে হলো, নাবে হলো নৌকা যেটা বলে, বট বলে, আর বের বের মানে হলো বেত্রা। নাবে দে বের, আমরা এখন ভিতরে ঢুকবো। এ হলো ভিতরের অংশ, খুবই সুন্দর। খুবই সুন্দর মার্কেটের ভিতরে। এটা হলো একটা বার, মিনি বার। খুবই সুন্দর করে ডেকোরেশন করা। অবশ্য আমার কোনো প্ল্যান ছিল না মার্কেটে আসার, হঠাৎ করে আসা, কারণ আমার মোবাইল একটু সমস্যা করতেছে। হঠাৎ করে আমার আইফোন বন্ধ হয়ে গিয়েছে, কেন জানি না, সেই জন্যে আমি আইফোনের সার্ভিস সেন্টারে এসেছি। এটা হলো একটা গোল্ডের দোকান। খুব সুন্দর গোল্ড, এখানে সব ব্র্যান্ডের জিনিস, সব ব্র্যান্ডের গড়ি। এটা আমার একটা ফেভারিট দোকান। আমি এই দোকান থেকে সবসময় আমার কোনো ব্যাগ, পার্স, ব্যাগ, লাকেজ লাগলে আমি এই দোকান থেকে কেনাকাটা করি, এই শোরুমটা থেকে। লাস্ট আমার জন্য, মেরির জন্য এই শোরুমটা থেকে ব্যাগ কিনেছিলাম। তো আমি এখন লিফটে উঠে উপরে যাব। খুবই সুন্দর মার্কেটটা। আর এখানে অনেক অনেক সব ধরনের ব্র্যান্ডের শোরুম আছে এখানে, এবং একই মার্কেটের ভিতরে অনেক অনেক কিছু পাওয়া যায় যা আর অন্য কোথাও যেতে হয় না। এই যে আইফোনের শোরুম, আমি এখানে যাব।
তো আমি এখন লাইন ধরে ওখানে যেতে হবে। আগে নরমালি গেলে ঢুকা যেত, এখন লাইন ধরতে হবে। ওই আমি চলে আসছি শোরুমে। এই যে একটা অপারেটর পাইছি, এখন আমার এটা কাজ সার্ভিস কাজ করবে। আমার এটা হ্যাং হয়ে গিয়েছে। বিরক্ত হচ্ছে মোহাম্মদ। অনেক সুন্দর। আমি তো আফিল কোম্পানির ফ্রেন্ড, সো মোবাইল প্রয়োজন হলে আমার আফিল কোম্পানি লাগবে, আফিল ব্র্যান্ডেরই। আমার এটা নিয়েছি যে এক বছরও হয়নি, বাট এখন সমস্যা দিয়েছে, হ্যাং হয়ে গিয়েছে মেবি। আমি একটু মেকআপ শোরুমে এসেছি, কিছু মেকআপ প্রোডাক্টস দেখার যে নতুন কি এসেছে দেখার জন্য। যে আমি ফবারে করেছি এখন এগুলো নিব। তো এই যে আমি এগুলো কেনাকাটা করেছি, এখান থেকে কি কি কিনেছি সেটাই শো করছি। আমি এটা একটা গ্লু কিনেছি, আই শ্যাডোর পিনটা আইল্যাশ লাগানোর জন্য। যদি আমি এটা কখনো লাগাই না, বাট করি ওজার জন্যে কিনেছি, জাস্ট আই করার জন্য। আর এটা একটা কিনেছি, এই কালারটা আই শ্যাডার, এটা কমপ্লিট একটা আই শ্যাডার, খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। আর এটা কিনেছি কারণ আমি সবসময় এই কালারটাই বেশি ইউজ করি, আমার কাছে ভালো লাগে। তো আমি এই তিনটে প্রোডাক্টস কেনার পরে আমাকে এটা গিফট করেছে, এটা একটা ফ্রেশ করার জন্য, মুখ অথবা মেকআপ তোলার জন্য হতে পারে, তো এটা গিফট করেছে। আর আমি টোটাল টোটাল 23 ইউরোর বাজার, 24 ইউরোর বাজার করেছি এই তিনটে প্রোডাক্টস। 24 ইউরো বাংলা টাকায় প্রায় 2400 টাকা। তো আর এই যে আমি ম্যাকডোনাল্ডসের ভিতরে, এখন একটা মেনু অর্ডার করেছি। আর এখানে খাবো না, গাড়িতে গিয়ে খাবো, তাই নিয়ে নিচ্ছি কালচিনাতে। আর এখানে একদম ফাঁকা এখন। এখানে সবগুলো হলো রেস্টুরেন্ট, বিভিন্ন আইটেমের দোকান, খাবার এখানে বসে খায়। Thank you.
আমি আরো কয়েকটা মার্কেটে গিয়ে এটা সেটা কেনাকাটা করছি, বেবিদের ড্রেস সেজে ওরিয়েন্টালে ঢুকেছি, সেখান থেকেও কেনাকাটা করেছি। একটা গিফট, একটা বাবু বাবির বেবির জন্য গিফট কিনেছি, একটা ড্রেস কিনেছি। আজান বিরক্ত হয়ে গিয়েছে, কান্না করতেছে। তারপরে এই একটা গেঞ্জি কিনেছি, প্রচুর দাম মার্কেটে, কি কি নিব না নিব বুঝতেছিলাম না। একটা প্যান্ট কিনেছি, অনেকদিন সময় করে ভাবির বাসা যাবো যাবো বলি হয়ে ওঠে না। ভাবির বেবি হয়েছে, 6 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমি যেতে পারিনি। তো যেহেতু মার্কেটে আসলাম, আজকে একটু গিফটগুলো কিনে নিয়েছি। আর মেরি মাহের তো ওইদিকে রেখে আসছি, কারণ ওদেরকে নিয়ে একসাথে সবাইকে নিয়ে কেনাকাটা করা যায় না, অনেক বিরক্ত করে। তাই মেরি মাহিরকে মাহিরের বাবা সঙ্গ দিচ্ছে, আর আমি এগুলো টুকিটাকি কি যা যা লাগতেছে সব কিনে কেটে কেনাকাটা করে নিচ্ছি। তো আমার কেনাকাটা শেষ মোটামুটি, আমি এখন বের হব। ওদেরকে ফোন দিয়েছি, ওরা আসতেছে। ওদেরকে অ্যাকচুয়ালি ওর বাবা ঘুরতে নিয়ে গেছে এক জায়গায়, আমাকে মার্কেটে রেখে গেছে। আমি কেনাকাটা করে নিয়েছি, একটু ঘুরাও হলো আজানকে নিয়ে। মোহাম্মদ আজান এই ফার্স্ট মার্কেটে নিয়ে আসছি ওকে, আর বিরক্ত হচ্ছে এখন। তো এই যে ওদের জন্য ম্যাকডোনাল্ডসও কিনে নিয়েছি, খাবার কিনে নিয়েছি, আর আমার যা যা লাগে সব কেনাকাটা শেষ। এখন আমি বের হই, পার্কিংয়ে ওয়েট করব, গাড়ি নিয়ে আসলে আমি চলে যাব। তো আমার ফেভারিট একটা শপিং মহল এটা, এখানে সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টস, নন ব্র্যান্ড সব কিছুই পাওয়া যায়, খাবার, রেস্টুরেন্ট, সুপার মার্কেট সব কিছু এই মার্কেটের ভিতরে আছে, বিশাল বড় মার্কেটটা। আর এটা সবচেয়ে বড় কথা হলো আমাদের বাসার একদমই পাশে, আমাদের বাসা থেকে আসতে মাত্র 5 মিনিট লাগে, 5-6 মিনিট লাগে গাড়ি দিয়ে আসতে। সো আমাদের যখনই কেনাকাটা লাগে, কোনো কিছু লাগে, আমরা এই মার্কেটে চলে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি, আজান অনেক বেশি বিরক্ত বোধ করছে, আমি এখন পার্কিংয়ে চলে যাব, ওরা চলে আসছে। তো আজকে আমার কেনাকাটা সব কিছু শেষ, এখন বাসায় চলে যাব। অনেকদিন পর মার্কেটে এসলাম, অনেক ভালো লাগলো। ইচ্ছে করছিল আরো অনেকক্ষণ থাকি, আর একটু কেনাকাটা করি, বাট পরে অন্য আরেক সময় আসবো, যেহেতু আজান বিরক্ত করছে, বিরক্ত হচ্ছে ছোট মানুষ। এই যে দেখো কি বিরক্ত হচ্ছে, মার্কেটে আসা যাবে না, আজকে ফার্স্ট টাইম তাকে নিয়ে মার্কেটে আসলাম। তো এখন পার্কিং এ চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, চেষ্টা করেছি আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করার জন্য, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার গাড়ি চলে আসছে আমাদের, আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।